शेख हासिना बीएनपी के भांगते पारेनনি शेख हासिना बीएनপির नेता कर्मी তৃণমূলের তাদেরকে ভাগাতে পারেননি এটাই শেখ হাসিনার পরাজয় তিনি জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারেননি যে প্রায় ২৪-২৫ হাজার নেতাকর্মী আমাদেরকে ধরে রাখা হয়েছে আমি তাদের সকল মিথ্যা মামলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ তাদের নামে এই মামলা অসত্য মিথ্যা এটা আজকে প্রমাণিত হচ্ছে তাদেরকে ধরে নেওয়া হয়েছে সবাই যদি মেনে নিত না আমরা সরকারের নির্বাচনে যেতে রাজি আছি তাহলে তাদেরকে গ্রেফতার করত না এটাই হচ্ছে শেখ হাসিনার পরাজয় শেখ হাসিনা বিএনপি কে ভাঙতে পারেননি শেখ হাসিনা বিএনপির নেতা কর্মী তৃণমূলের তাদেরকে ভাগাতে পারেননি এটাই শেখ হাসিনার পরাজয় তিনি জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারেননি আর এটাই হচ্ছে জাতীয়তাবাদী শক্তির প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় জনগণের বিজয় জনগণ এই ফ্যাসিস্ট সরকারের ভোট কেন্দ্রে যায়নি চীনের একটি প্রবাদ আছে মানে স্রোত যত বইতে থাকবে পিছনের পানি যেটা তার স্রোতের তীব্র মাত্রা আসবে এবং যত প্রবাহিত হতে থাকবে তত তার পানির স্বচ্ছতা হবে এবং সেটা নদী কাটতে 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 এমন একটা পর্যায়ে আসবে যে সেটা একটা পরিপূর্ণ নদীতে পরিণত হবে আপনাদেরকে বলি যুদ্ধ ৭১ সালে শুরু হবে এটা কি ৬২ সালে জানা গেছে এটা কি ৬৯ সালে জানা গেছে এটা কি ৭০ সালেও জানা গেছে জানা তো যায়নি তাই কখন কোন পরিস্থিতি হবে সেটা বলা যায় না শুধু একটাই বলা যায় জনগণের আন্দোলন সেই আন্দোলন যদি আদর্শের হয় ন্যায়ের হয় গণতন্ত্রের পক্ষের হয় সেই আন্দোলন কখনো বৃথা যাবে না এটাই হচ্ছে ইতিহাসের রেকর্ড হচ্ছে এটা ইতিহাসের সাক্ষী হচ্ছে এটা আমি শুধু আপনাদেরকে এটাই বলবো যে এখানে জনগণ পরাজিত নয় আপনার অপশক্তি কিছুদিন বাধা দিয়ে রাখতে পারে কিন্তু তার স্রোতকে আটকানো যাবে না স্রোত কোনো না কোনো দিক থেকে সেটাকে প্রতিহত করে এটা এগোবে এবং প্রবাহিত করবে আমাদের নানা কর্মসূচি আমাদের নেতৃবৃন্দ প্রায় প্রতিদিন বসছেন সমস্ত কি বলে যে কর্মসূচি তারা ঠিক করে আবার আপনারা ইয়ে করবেন আমরা এখনো মানে কর্মসূচির মধ্যেই আছি আন্দোলনের মধ্যেই আছি আমাদের প্রতিদিন কত গ্রেফতার হচ্ছে আমরা কি আন্দোলন প্রত্যাহার করেছি বলে মনে হয় ইয়ে হয়েছে আন্দোলনের আমাদের কর্মসূচি প্রণয়ন এবং আবার নতুন কি কর্মসূচি একটা ৭ই জানুয়ারি পর্যন্ত এক ধারা হয়েছে এখন আমরা কোন ধারায় যাব এটা নিয়ে আমাদের সাথে তো আরো জোটের রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কথা বলার বিষয় আছে কথা বলার করে তারপরে একটা কর্মসূচি ফর্মুলেট হয় সেইভাবেই আমাদের কর্মসূচি যাচ্ছে এটা তো হচ্ছে বিভিন্ন ধরনের কালকে ইয়েকে এইটা কিন্তু অত্যন্ত ব্যতিক্রম ভাই এটা আমরা ৮০-র দশকেও দেখিনি যে সাংবাদিকরা পুলিশকে বলছে রিজভী আহমেদ এখনো গ্রেফতার হয় না কেন সে কি করে ইয়ে করে অদ্ভুত ব্যাপার এটা হ্যাঁ এবং যে মিডিয়া আমি যারা আপনারা মিডিয়ার যারা সাংবাদিক তাদের প্রতি অভিযোগ নয় তারা আমাদেরকে এই গণতান্ত্রিক সংগ্রামে নানাভাবেই আপনারা আমাদের যে কথা আমাদের বক্তব্য আপনারা ছাপানোর চেষ্টা করছেন মালিক কারা যে মিডিয়া সাংবাদিক বলছেন গোয়েন্দা কর্মকর্তাকে সেই মিডিয়ার মালিককে শেখ হাসিনার অ্যাডভাইজার তো তারা কে তারা নিজেরাই লোক